নমস্কার বন্ধুরা, তোমরা যে WPSC এক্সাম 2020 সালের মাধ্যমিক সাজেশনে এই আমার অন্তিম ভিডিও। আজকে আমি লাস্ট তোমাদের ভূগোলের সাজেশন দেবো। এছাড়া আমি তোমাদের লাস্ট টাইমে আমি তোমাদের 100টা করে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমি তোমাদেরকে MCU কোশ্চেন করে দেবো। যে সমস্ত MCU কোশ্চেন করলে তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে। সেই জন্য চ্যানেলে প্রথম এসে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন ওপেন করে অবশ্যই রাখবে। এখানে 3 নম্বরের কোশ্চেনগুলো আমরা জেনে নেবো। যে সমস্ত 3 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে যদি পড়ে থাকো তাহলে তো খুবই ভালো, যদি তোমরা পড়ে এখনো না থাকো তাহলে এগুলোকে কিন্তু একবার দুবার তিনবার করে অবশ্যই পড়ে নেবে, অনেকটা তোমাদের মাথার মধ্যে যেন ঢুকে থাকে। যেমন যে সমস্ত কোশ্চেনগুলো আছে এগুলো তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে দেখে নাও 1 থেকে 4 নম্বর পর্যন্ত কোশ্চেনগুলো কী কী আছে, এগুলো 3 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের প্রশ্ন হিসেবে এগুলো আসবে। কিন্তু অবরোহণ এবং আরোহণের প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা তোমাদেরকে মনে রাখতে করে লাগবে, এটাকে মুখস্থ করে নেবে তোমরা যদি এখানে যারা মুখস্থ করনি। সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে পার্থক্য লিখো, এই 3টে কোশ্চেন এখানকার হয়ে গেল। 4 নম্বর কোশ্চেনটা কী আছে, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেগে, একটা পার্থক্য কিন্তু তোমাদের এবছর আসবেই আসবে। নেক্সট দেখে নাও এখানে জোয়ার ভাটার বৈশিষ্ট্যগুলো কী কী, জোয়ার ভাটার বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে নেবে। এগুলোকে আশা করি তোমরা অনেকগুলো কোশ্চেন মুখস্থ করেছো, তার মধ্যে যদি এগুলো না থেকে থাকে এগুলোও কিন্তু মুখস্থ অবশ্যই করবে। এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, 3টে স্টার মার্ক রেক করে নেবে এগুলোকে, সব কোশ্চেনগুলোকে। সার্কের উদ্দেশ্যগুলো কি লেখো, সার্কের উদ্দেশ্যগুলো এখানে লিখতে লাগবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, ভারতের পশ্চিমে থর মরুভূমির সৃষ্টির কারণগুলি লেখো, থর মরুভূমির সৃষ্টির কারণ কী আছে। এবং তোমাদের আমি MCU টাইপের কোশ্চেন অনেক করে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা MCU টাইপের কোশ্চেনকে কিন্তু অবশ্যই দেখবে, কারণ তোমাদের ওখানে দেখতে বেশি টাইম লাগবে না, 3-4 মিনিট করে ভিডিও আছে। এবং তোমরা ওখানে সমস্ত ভিডিওগুলোকে যদি দেখে নাও 150 থেকে 200টা MCU কিন্তু অলরেডি তোমাদের মাথার মধ্যে চলে আসবে, সেই জন্য ওইটাই কিন্তু দেখতে ভুলবে না কখনোই। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, মৃত্তিকা ক্ষয়ের কয় প্রকার এবং কী কী, তোমাদের এটাকে জানা দরকার। এই কোশ্চেনটা তোমরা অ্যান্সারটা কিন্তু রেডি করে রাখবে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, এখানে আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে নিম্নচাপ বেশি হয় কেন, আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে নিম্নচাপ বেশি হয় কেন। তিনের মানের কিন্তু আমি তোমাদের 5-এর আলাদা করে একটা ভিডিও করে দেবো, যেখানে তোমাদের 5 নম্বরে কী কী কোশ্চেন আসতে পারে এই বছরের জন্য সেই সাজেশনটা দিয়ে দেবো। লাস্ট কোশ্চেনটা দেখে নাও, এখানে সোনালী চতুর্ভুজ সম্পর্কে কী জানো, সোনালী চতুর্ভুজ সম্পর্কে তোমাদের এখানে লিখতে লাগবে। আশা করি এই যদি 10টা কোশ্চেন করো 3 নম্বরে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেন আমি আশা করি তোমরা কমন অবশ্যই পেয়েই যাবে, এবং তোমরা ভালো মতো স্কোরও আশা করি তোমরা করতে পারবে। আজকের জন্য এটাই লাস্ট ভিডিও আমাদের তোমাদের সাজেশনের জন্য। আর আমি সাজেশন দেবো না এখন থেকে, যা দেবো আমি আর কিছু, যেগুলো আমি লাস্ট টাইম লাস্ট তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর শুধু 100টা করে আমি MCU দিয়ে দেবো, যাতে তোমাদের লাস্ট টাইমে MCUটা ভালোভাবে অলরেডি, যাতে মুখস্থ তোমরা অনেক হয়ে গেছে, যাতে প্র্যাকটিসটা বেশি করে হয়। তাহলে আজকের জন্য ভিডিওটা এতখানি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।